নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রাস পূর্ণিমা উপলক্ষে আটা সুজির মালপোয়া। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি আটা, দিয়ে দিচ্ছি সম পরিমাণে এক বাটি সুজি, এক বাটি চিনি, এক চিমটি খাবার সোডা, দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, দিয়ে দিচ্ছি এলাচের দানা, দিয়ে দিচ্ছি এক চিমটি নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আর জল দেব না, এবার এটা দিয়েই ভালো করে গুলে নেব। আপনারা চাইলে এতে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। ব্যাটারটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পরে, দেখুন কত স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। এবার ভেজে নেব। কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল। কড়া গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একসাথে দুটো করে দেখছি একই সাথে দুটো হয় কি না। একসঙ্গে দুটো পাশাপাশি ভাজা ভালো হচ্ছে না, সেই জন্য আমি একটা করেই ভেজে নেব। আমি দুটো পিট লাল লাল করে ভেজে নিচ্ছি। দুটো সাইডই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একটা করে ভেজে নেব। এই মালপোয়ায় আলাদা করে রসে ফেলবার কোনো ঝামেলা নেই। ওপরটা হয় যেমনই ক্রিস্পি, ভেতরটা হয় তেমনই নরম। তৈরি হয়ে গেল খুব সহজে আটা সুজির মালপোয়া। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।